হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে চ্যাপ্টারটির নাম দ্য লাস্ট লিগ ও হ্যান্ডির লেখা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে আজকে আমি আলোচনা করব পার্ট ওয়ান দ্য লোটাসিটার উইলিয়াম সামারসেট মামের লেখা অলরেডি ওই চ্যাপ্টার থেকে শর্ট অ্যান্সার টাইপ সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার এই লার্নিং ইংলিশ পিলারে আপলোড করা আছে যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটি তোমরা দেখো নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে তোমরা ওই লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারো মেনশন সেটিং শর্ট স্টোরি দা লাস্ট লিপ এই কোয়েশনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেটিং শর্ট স্টোরি দ্য লাস্ট লিপ ইজ দা ওল্ড গ্রিনউইচ ভিলেজ ইন এ লিটল ডিস্ট্রিক্ট ওয়েস্ট অফ ওয়াশিংটন স্কোয়ার এই কোয়েশনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশন

Mention the source of the quoted line. What valuable possibility did the artist find? The quoted line is from Wendy's short story, The Last lay. Once a crafty painter discovered the advantage of turning back the creditor for paints, paper and canvas without paying a cent. If he had chosen to live in the winding street of Greenwich Village,

অবশ্যই তোমরা এই কোয়েশ্চেনের মধ্যে কমন পাবে এবং অ্যান্সার তোমরা যেহেতু টেক্সট বলেছো অ্যান্সার নিজেরাই লিখতে পারবে আশা করা যায় হ্যাঁ একটা কথা বলে রাখি ভিডিওর মাঝখানে যারা পেডপিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক টু মার্কস ফাইভ মার্কস টেন মার্কস এর সাজেশন উইথ অ্যান্সার তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো অলরেডি তোমাদের ফাইনাল এক্সাম রুটিন দিয়ে দিয়েছে তিন সাত দু হাজার চব্বিশ থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হতে চলেছে সুতরাং সময় হাতে খুবই কম যারা মার্কস মার্কস কোয়েশ্চেন এবং অ্যান্সার পেড পিডিএফ পর সংগ্রহ করতে ইচ্ছুক হান্ড্রেড পার্সেন্ট তারা কমন পাবে নাম্বারটাই সব থেকে বড় ফ্যাক্টর বাস্তব সমাজে যদি গুড মার্কস না পাও তাহলে তোমার সমাজে কোনো অস্তিত্ব থাকবে না অর্থাৎ নাম্বারটাই তোমার সব থেকে অ্যাজ এ গুড স্টুডেন্ট তোমার পরিচয় এবং তার সাথে সাথে কোয়ালিটিটাও অবশ্যই প্রয়োজন সাথে দেখা যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট মেনশন দ্য নেম অফ জন বাই হুইচ সি ইজ ফ্যামিলিয়ার মেনশন উল্লেখ করো দ্য নেম অফ জনসি সি নাম উল্লেখ করতে বলেছে বাই হুইচ সি ইজ মানে জোনা একটা নাম ছিল নিক নেম সে নামটা লিখতে হবে তোমাদের নেম দ্য নেটিভ ল্যান্ডস অফ সু অ্যান্ড জনসি সু এবং জনসির নেটিভ ল্যান্ডস গুলোর নাম লিখতে হচ্ছে নেটিভ ল্যান্ডসগুলোর মানে জায়গাগুলো স্বদেশীয় জায়গাগুলোর নাম মেন হোয়ার হ্যাজ আছে একটা আর একটা আছে ক্যালিফোর্নিয়া আর নয়ার যে কোয়েশ্চেন দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট হোয়ার হ্যাড জনসি অ্যান্ড সু মিট ইচ আদার জনসি এবং সু কোথায় একে অপরের সাথে সাক্ষাৎ করেছিল জনসি সু মিট ইচ আদার জনসি এবং সু এর একে অপরের সাথে সাক্ষাৎ করেছিল অ্যাট দা ওয়াইন টেবিল অফ অ্যান ইন একটা সরাইখানার মাদকজাত দ্রব্য মানে অর্থাৎ ওয়াইন অ্যালকোহল যেখানে পান করছিল সরাইখানার একটা টেবিলে ইন দা এইট স্ট্রিট কল ডেলমো নিকস বা ডেলমোনিকো বলে অনেক জায়গাটার নাম হোয়াট ইজ দা মিনিং অফ দ্য এক্সপ্রেশন টেবিল অফ হট টেবিল অফ হট কথাটা অর্থ কি হট ড্রিঙ্কস আর টেকেন

লেখক নিউমোনিয়াকে কিভাবে বর্ণনা করেছে দ্য রাইটার ডিসক্রাইবস লেখক বর্ণনা করেছে নিউমোনিয়া এজ এ কোল্ড নিউমোনিয়া চারটা শীতার্থ কলোনিয়ান টাচিং দ্য সুইচ উইথ আইসি হ্যান্ডস হি অলসো আয়রনিক্যালি পার্সোনফাইজ নিউমোনিয়া এজ এ রেড ফিস্টার শর্ট স্টুপিড ওল্ড ম্যান ভিকটিমাইজিং ইভেন এ উইক গার্ল লাইক জনসি

অ্যান্সার টা দেওয়া আছে ইন ও হেন্ডিজ শর্ট স্টোরি দাস্ট লিপ জনসিজ এ ইয়ং লেডি জন্সি হচ্ছে একটা যুবতী মহিলা সাফারিং ফ্রম ডেথ ম্যানিয়া সাফারিং ভুগছিল ফ্রম ডেথ ম্যানিয়া মানে এই মারা যাব এক্ষুনি মারা যাব এই ধরনের ম্যানিয়াতে তিনি ভুগছিলেন হি হাজ রেফারড টু ইন দিস লাইন ফ্রম ওহেন্ডি দ্য লাস্ট লিপ ইজ মিস্টার নিউমোনিয়া এবং ওহেন্ড ইড দ্য লাস্ট লিপ হচ্ছে ইজ হয় মিস্টার নিউমোনিয়া দ্য ডিজিজ মিস্টার নিউমোনিয়া বলতে একটা রোগকে বোঝানো হচ্ছে रोग नाम रोग डाके एक कैरेक्टर दिए मिस्टर निमोनी व्हाट इज रैग टाइम हु सिंग्स इट इन द लास्ट लीव रैग टाइम एज रेफर टू इन ओएन दिस शॉर्ट स्टोरी द लास्ट लीव इज अ काइंड ऑफ पॉप म्यूजिक इन द लास्ट लीव सू सिंग्स इट बिसाइड्स द एलिंग बेड्स ऑफ जॉनसी नेक्स्ट क्वेश्चन हाउ डू सू एंड जॉनसी मैनेज देयर लिवलीहुड इन द लास्ट लीव बीइंग

বেহরম্যান মানে বেহরম্যান হচ্ছে একজন ব্যক্তি যে ব্যক্তিটার বয়স সিক্সটি অতিক্রম করে গেছে আর জনসি এবং সুইয়ের ফ্ল্যাটে বসবাস করতো তিনি একজন হতাশাজনক পেন্টার এই বেহরম্যান এবং তার দেখতে কিছুটা চাপা দাড়ি ছিল ঠিক মাইকেল অ্যাঞ্জলের মতো দেখতে

হোয়াট ইজ ফিলিপ বার টিজিবিট ফিলিপ বার টিজিবিটটা কি না ফিলিপ টিজিবিট হচ্ছে একজন নিষ্ঠুর দানবের নাম ইন দ্য লাস্ট লিপ সু অ্যাংরিলি কলস বেহরম্যান লাস্ট লিপে এই লাস্ট লিপ শর্ট স্টোরিতে সু নামক যে ক্যারেক্টারটি আছে তিনি রাগান্বিতভাবে বেহরম্যানকে ফিলিপ বার টিজিবিট বলে চিহ্নিত করেছে

এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনস এখানে ওল্ড বেহরম্যান দ্য পেন্টার কাম মডেল ইন দা লাস্ট লিভ সেজ দিস টু শু উপরিত্ত লাইনটি বেহরম্যান যে ওল্ড পেন্টারটি ছিল সুকে কথা বলেছে দিস স্পিচ ইজ প্রলেপ্টিক ইন সিগনিফিকেন্স দিস ইজ দ্য মাস্টার পিস দ্য লাস্ট লিভ হুইচ ই পেন্টস স্যাক্রিফাইসিং ইজ ওন লাইফ এই হচ্ছে তোমাদের সামনে এসে গুলো আমি টোটাল অ্যানালাইসিস করলাম এবং তুলে ধরলাম দা লাস্ট লিভ চ্যাপ্টার এই কোয়েশনগুলো তোমরা অবশ্যই ভালো করে নেবে আশা করা যায় এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এই থেকে যা সিলেক্ট করবে এখানেই শেষ করছি আবার নেক্সট ডে আমি পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব অবশ্যই যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলটা শুধুমাত্র ইংলিশ অনার্স কম্পিটিভ এক্সামের ইংলিশ জব প্রিপারেশনের সম্পর্কে বিভিন্ন কোয়েশ্চেন এবং অ্যান্সার এবং মাস্টার ডিগ্রির সমস্ত খুঁটিনাটি তথ্য সায়েসান এবং লাইন বাই লাইন টেক্সট অ্যানালাইসিস এই চ্যানেলে প্রোভাইড করা হয় হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট একটা কথা বলে রাখি যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের কমেন্টে জানাতে পারো এবং ডেসক্রিপশন বক্স যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে সেখানেও তোমরা কমেন্টস করে জানাতে পারো